খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমরা ভিডিও ধারণ করছি। ছোট ছোট লক্ষ্মী সোনাদের ছবি আঁকা দেখুন। আমরা একটা ছবি এঁকে দিয়েছি, পাশে একটা ছবি আঁকছে। তো আমরা সকল শিক্ষার্থীদের কাজ দেখাবো, তার মধ্যে আপনারা একটু ব্যতিক্রম কিছু দেখতে পারবেন। আমাদের ফেব্রুয়ারি মাস, তার জন্য আলাদাভাবে আমরা চেষ্টা করছি। 21শে ফেব্রুয়ারি, তার বয়স অনুপাতে আমরা কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। আমরা সকল শিক্ষার্থীদের কাজ করে দিচ্ছি। আপনারা যে বলছি যে আজকের আমরা ব্যতিক্রম কিছু দেখব, সেই ব্যতিক্রম জিনিসটা দেখুন যে এখানে একটি ছোট্ট মামনি আমাদের, সে অসাধারণ একটা ছবি করছে। আপনার এই জন্য ভিডিওটা ধারণ করলাম যে দেখুন কত সুন্দর ছবি আঁকা। মূলত শিশুর মনে আগে জাগ্রত করতে হবে, তার মানসিক শান্তির মাধ্যম থেকে শিল্পচর্চার বিকশিত হয়, এমনটাই আমাদের গুণীজনরা বলে গেছেন। তাই আমরা দেখছি যে শিক্ষার্থী এখানে দেখুন, আমাদের ক্লাসরুমে একটি ময়ূরের দৃশ্য করা রয়েছে খুব সুন্দর করে। তো আপনার এই ময়ূরের দৃশ্যটা এখানে আমাদের 2021 সালে করা হয়। তো 21 সাল থেকে এখন পর্যন্ত তেমন কেউ এটা আঁকেনি, কিন্তু আজকে আমাদের টিয়ানা এই ময়ূরটা দেখে নিজে নিজেই একা একা এঁকেছে কিনা আমরা একটু শুনবো তার মুখ থেকে, যে তাকে কেউ সহযোগিতা করছে কিনা। আমি ক্লাসরুমে একটু পরেই আজকে ঢুকলাম, তো শুরু হওয়ার 15 মিনিট পরেই আমি ক্লাসে অবস্থান করছি। এসেই যেটা আমি দেখলাম যে আমাদের নতুন শিক্ষার্থী মাত্র 3 থেকে 4টি ক্লাস এখানে করেছে, তার মধ্যে তার ক্রিয়েটিভিটি, তার দক্ষতা পরিচয় আমরা পেয়েছি। ইতোমধ্যে সে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে। আজকে তার কাছে আমরা শুনব যে টিয়ানা ভালো আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। তুমি এই ছবিটা কেন আঁকছো? মানে আপনার ভালো লাগছে এটা দেখে, তার জন্য আপনি আঁকছেন? বন্ধুরা শুনলেন যে তার ভালো লাগছে, সে ভালো লাগার স্থান থেকে সে ছবিটা অঙ্কন করতে পারছে। তাই আমরা আমাদের গুণীজনরা যা বলে গেছেন, যারা ছবি নিয়ে সাধনা করছেন বা ছবি নিয়ে যাদের রয়েছে এই ছবি আঁকার পিছনে, এই দেশের শিশুদের পিছনে অনেক গবেষণা, অনেক চিন্তা ভাবনা, তাদের কথা অনুযায়ী আমরা বলি, আমরা সেভাবেই বলে থাকি। যারা শিশুদের নিয়ে কাজ করে তারাই মূলত জানে শিশুর আগে যেটা করা দরকার সর্বপ্রথম পড়াশোনার আগে, যে শিশুর একটি সুন্দর একটি মন তৈরি করা দরকার তার, আর মনে জনে পড়াশোনা করতে গিয়ে অত্যন্ত চাপ পড়ে উপকারের চেয়ে অপকারটা তার না সৃষ্টি হয়, তাকে আনন্দের মাধ্যমে তাকে পড়াশোনা শেখানো উচিত হয়। কিন্তু আমরা একটু ব্যতিক্রম, সবাই স্কুলে ফার্স্ট বা সেকেন্ড পজিশন অর্জন করার জন্য আমরা সেইভাবে সবাই একটু শিশুদের উপরে বাড়তি চাপ দিয়ে থাকি। তো আজকে এই যে টিয়ানা আমাদের ছবিটি আঁকছে, এই ছবিটি সম্পর্কে আরেকটু তার কাছে আমরা শুনবো। মামুনি, তুমি এই ছবিটা যে আঁকছো, তোমাকে কেউ কি ড্রয়িং করে দিয়েছে? একা একা দেখে দেখে। বন্ধুরা শুনলেন যে এখানে ওয়ালে যেভাবে আসে ঠিক সেইভাবেই সে একা একা দেখে করার চেষ্টা করছে। এটা একটি বড় একটি গুণের বিষয়, কারণ শিশু এখন পর্যন্ত প্রথম শ্রেণীতে পড়ে। তো আপনারা সবাই এই শিশুকে, বাট আমাদের এখানে যত শিশুরা আছে সকল শিশুর জন্য শুভকামনা করবেন, তাদের যেন আমরা সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটি সুন্দর স্থানে আমরা পৌঁছে দিতে পারি। আমরা সার্বক্ষণিক সময় চেষ্টা করি শিশুর চাহিদা মতো চলতে, বাট শিশুদের যে আনন্দ দেওয়ার জন্য যেটা দরকার হয় সেটুকু আমরা করার চেষ্টা করি। তো আপনারা সবাই এত সময় যে বিষয়টা দেখছেন, সবাই অন্য অন্য শিশুদের কাজ দেখুন। দেখি বাবা,
চাপটা ঢেকে রাখতে হবে না, তুমি খাতাটা চেপে রাখো এবং কাজ করো। তুমি এত সময় কি কাজ করছো মা? পেন্সিলে কিছু তুমি কি করছো? শহীদ মিনার। আচ্ছা করো, তাড়াতাড়ি করো, শহীদ মিনার করো। দেখি মা তোমার ওইটা কি হবে বলো তো একটু। হাঁসের গলাটা মানে আরেকটু বড় হবে, উঁচুর দিকে হবে। লিটন টুর টুর শেপটা একটু উঁচু করে দেন, একদম ছোট গলা হয়ে যাবে। দেখি কি করছেন আপনি, এটা গাছ আর পাশে কি? না না এইটা তো গাছ, এটা কি ঘর? কি একে দিচ্ছে কি? একে একে আঁকছি। আচ্ছা সুন্দর আঁকেন। এটা কি আঁকছেন? গাছ। আর পাশে কি? ঘর। এটা কে, জিত্রবাবু নাকি আমাদের? জিত্র কি আঁকছেন? এটা ছাতা। ছাতা ছাতা, এই ছাতা তো এখন লাগে না, এখন তো বৃষ্টি নাই, তার ছাতা আঁকছেন কেন? স্কুলের জন্য। আচ্ছা আচ্ছা সুন্দর। আপনি কি আঁকছেন বাবা? নৌকা। নৌকায় কখনো উঠেছেন? নৌকায় কখনো উঠেছেন? হ্যাঁ নৌকায় চড়েছেন নদীতে? আচ্ছা আচ্ছা। তো আমরা আমাদের শিক্ষার্থীদের কার্যক্রম আপনাদের দেখাবার চেষ্টা করি মাঝে মাঝে, আপনারা সবসময় সঙ্গে থেকে। মামনি অনেক সুন্দর হয়েছে, আর আঁকতে হবে না, আপনি এখন সুন্দর করে অন্য কিছু আঁকেন। এবার শহীদ মিনার টাকা শিখেন, আমরা আপনার হেল্প করে দিব। কোনটায়? না না এখানে মানুষ আঁকতে হবে না, এখানে ময়ূররা কি করছে বলেন তো? গল্প করছে। হ্যাঁ এখানে যদি মানুষ দেওয়া হয় তাহলে ওদের গল্প থেমে ওরা কি করবে, বনের ভিতরে চলে যাবে, তাই না? তাহলে হ্যাঁ ওখানে আঁকতে পারবেন, সমস্যা না। তো বন্ধুরা আপনারা সবাই আমাদের, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আঁকেন। সিপাত কি করছেন দেখি? শহীদ মিনার দৃশ্য। মানুষ কোথায়? মানুষ দেন, মানুষ দেন। বাবু আপনি কি করছেন? নৌকার এই শেপটা একটু বড় হবে, এটা কম হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, আর আমরা সকল শিশুর মঙ্গল কামনা করি যে যেথায় আছে। আমরা সর্বক্ষণিক সময় শিশুদের নিয়ে কাজ করার চেষ্টা করি, শিশুদের কাছে পেলেই আমাদের দুঃখ কষ্ট আমরা ভুলে যাই। আমরা শিশুদের নিয়ে পথ চলতে অনেক দেখি 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 দেখি। মামনি আপনার ময়ূরের ছবিটা আবার একটু উঁচু করুন তো, ময়ূরটা এত সুন্দর।